এই দেখো তোমাদের দিদি ভাই রাত 9টা বাজে এখন, রাত 9টার সময় আঠা মাখাচ্ছে। তো কি হয়েছে, গরম গরম কখন খেতে দেবে জানি না। রাত 9টার সময় টাইম পেলাম আঠা মাখার? সন্ধ্যা থেকে অনেক কাজ ছিল, সেটা থেকে অনেক কাজ ছিল, সারাদিন ধরে কাজ করলে এখন রাত 9টার সময় আঠা মাখাবে, কখন খাবো? তুমি ঠান্ডা রুটি খেতে চাও না গরম রুটি খেতে চাও? অবশ্যই গরম রুটি। তাহলে গরম রুটি খেতে গেলে কটার সময় আটা মাখবে? তো এখন আটা মাখবে, তারপর রুটি বানাবে, তো 10টা বেজে যাবে। বাজুক না, 12টা ছাড়া ঘুমাবে। আরে 9টার মধ্যে খেতে দিয়ে দাও। এত তাড়াতাড়ি ঘুমিয়ে কি করবে? কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে কি করবে? ঘুম ওই গরমে তো রাতে ঘুমই হয় না, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে গরমে রাতে ঘুম হয়, তার জন্য একটু তাড়াতাড়ি ঘুমাতে লাগে। ঘুমিয়ে কি করবে এখন? কি অবস্থা এই গরমে, এত গরমে রাতে তো ঘুম হয় না, একটু আগে ঘুমালে। এই দেখো আটা মাখাটা হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। সত্যনাশ দেখেছো? তোমার জন্য হয়েছে এটা, নাইলে হতো না। আমার জন্য হয়েছে? কাজের সময় তো কথা বলো কেন, কাল ভিডিওই বা করার কি দরকার? আচ্ছা পুরো আটাটা বিছানার মধ্যে, ব্যাস কাজ, সত্যি কি বলবো, কাজ গুছিয়ে করো। এটা শুধু তোমার জন্যই হয়েছে, কাজ কাজ যদি একটু গুছিয়ে করো লক্ষ্মী শ্রী হয়। লক্ষ্মী শ্রী কি হবে এটা? কি কি হবে? তোমার জন্য হয়েছে এটা। গালে ঘষো 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 লাগিয়ে দেবো, গালে ঘষে নিলে একটু ফসা ফসা লাগবে। এই দেখ কর রুটি ভাজা হচ্ছে এখানে, রুটি ভাজা। ফালতু কত কত করছো কি এগুলো? তোমার জন্য নষ্ট হলো তো এটা, কাজ বাড়িয়ে দিলে আমার কাজ করে না কিছু না, শুধু বকর বকর করে। এ পরিষ্কার করো, চললে না নি রুটি ভাজতে, পরিষ্কার করো চার আগে নোংরা করে। অবস্থা বন্ধুরা দেখেছো?